24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ। কতগুলো দোকান ছিল এখানে? কি মনে হচ্ছে, কি কোনো অন্য কোনো কারণ হতে পারে? চারটে ফোন, মানে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ফোন করেছি, কিন্তু এসছে অনেক পরে। তারপরে অন্তত ঘন্টাখানেক ঠিক না, সাড়ে চারটের মধ্যে চলে গেছে। ঘন্টাখানেক হলে আর বাঁচতে পারতাম না, আমরা কেউই বাঁচতাম না। মানে কোনো কাজকর্ম করবো সেটা করতে পারছি না, যে আগুন ধরেছিল। আর আমাদের তো সামনে তিনটে দোকান চোখের সামনে জ্বলে গেল। আপনার নাম দিদি? আমার নাম কি দেখুন, আমরা অলওয়েজ মানে ইনসিডেন্টের পরে আসি। আমরা যখন এসেছি টোটালি এরিয়াটা মানে ইনভলভ রয়েছে, মানে স্পেসিফিক রিজনটা এখনো পাওয়া যায়নি। শর্ট সার্কিট হতে পারে। যে বিধ্বংসী আগুন লাগলো সেখানে হচ্ছে পাশে হচ্ছে পুকুর ছিল, সেক্ষেত্রে কি সহযোগিতা হচ্ছে আপনাদের আরো বেশি হচ্ছে? পুকুর থাকাতে প্রচণ্ডভাবে সহযোগিতা হয়েছে। আমাদের চারটে টোটাল ফায়ার ইঞ্জিন কাজ করেছে এখানে, এবং টোটালটাই দেখছেন এখনও আমাদের পাম্প মাউন্টেন করা আছে ওখানে। পাম্প পুকুর থেকে জল তুলে গাড়ি রিফিলিং করছে, গাড়ি থেকে কাজ হচ্ছে। এইভাবে পুকুরটা থাকাতে আমাদের ওয়াটার মানে ক্রাইসিসটা হয়নি, খুব স্মুথলি কাজটা করা গেছে, এবং খুব তাড়াতাড়ি ফায়ারটা অ্যাশ করা গেছে। এবং লোকাল লোকের সহযোগিতার কথা না বললে আমি অন্যায় করব। লোকাল লোকরা প্রচণ্ড সহযোগিতা করেছে, এবং তাদের সহযোগিতার জন্য ফায়ারটা অ্যাশ করতে আমার আরও সুবিধা হয়েছে। আরও বড়, সব থেকে বড় ব্যাপারে কোনো ইঞ্জুরি নেই, কোনো ডেথ নেই, এবং যতটুকুর মধ্যে ফায়ারটা ছিল ততটুকুই আছে। কোনো আশেপাশের কোনো দোকান বা বাড়ি ইনভলভ না, এফেক্টেড না, তাদের বাঁচানো গেছে। আমার নামটা শ্রী সঞ্জয় দাস। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।